আল্লাহর রাসূল বলছেন যে সবচেয়ে বেশি অহংকারী উগ্র আবু জেহেল তাকে আল্লাহ তাআলা পিচ্চি পিচ্চি বাচ্চা দিয়া দুনিয়া থেকে বিদায় কইরা আল্লাহ বুঝাইয়া দিলেন এত বড় অহংকারী রে ছোট ছোট বাচ্চা দিয়া আমি আল্লাহ শেষ করে দিয়েছি আরেকটু জোরে বলবেন না আরেকটু প্রেম নিয়ে বলবেন না سبحان الله وبحمده سبحان الله العظيم الله الرسول বলেন এত বড় উগ্র মানুষটাকে আল্লাহ তাআলা পিচ্চি পিচ্চি দুইটা বাচ্চা দিয়া আল্লাহ শেষ করলেন হাদিস শরীফে আছে সেই ঘটনা নবীজির একজন সাহাবী ওনার নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ رضي الله تعالى عنه حضرت عبد الرحمن ابن عوف رضي الله تعالى عنه بلن الله الرسول بدرر ميدانه যাচ্ছেন বদরের ময়দানে আল্লাহর রাসূল যুদ্ধের পোশাক পরিধান করলেন মাথার মধ্যে লোহার টুপি পরিধান করলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে ডাক দিয়া কয় সাহাবীরা রে ও সাহাবীরা শুনো শুনো বলে বলেন আল্লাহর রাসূল বলেন সাহাবীরা একটা কথা মনে রাখবি মুসলমান কখনো টাকার বিনিময়ে বিজয় লাভ করে না পয়সার বিনিময়ে মুসলমান বিজয় লাভ করে না অস্ত্র শস্ত্রের বিনিময়ে মুসলমান বিজয় লাভ করে না উঁচা উঁচা বিল্ডিংয়ে মুসলমান বিজয় লাভ করে না মুসলমান সোনা চাঁদি দিয়ে বিজয় লাভ করে না জনসংখ্যা দিয়ে মুসলমান বিজয় লাভ করে না সম্পদ দিয়ে মুসলমান বিজয় লাভ করে না সাহাবীরা জেনে রাখবি মনে রাখবি মুসলমান বিজয় লাভ করে ঈমানের বলে আল্লাহ আল্লাহু আকবার মুসলমান বিজয় লাভ করে ঈমানের বলে মুসলমান বিজয় লাভ করে ঈমানের বলে মুসলমান বিজয় লাভ করে ঈমানের বলে খাঁটি ঈমানদার হও খাঁটি মুমিন হও খাঁটি আল্লাহওয়ালা হও আল্লাহর ঈমানকে মজবুত করে ধরো ঈমানকে মজবুত করে ধরো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন এ আনসারী সাহাবী আসুনি এখানে আনসারী সাহাবী বলো না গো কি করতে পারি বলো বেঈমান আবু জেহেল ফেরাউন আবু জেহেল আমার উম্মতের মধ্যে আমার দুশ্মনের মধ্যে সবচেয়ে বড় ফেরাউন হলো আবু জেহেল 1000 বাহিনী নিয়ে আসতেছে আমাকে মদিনা থেকে নিশ্চিহ্ন করবে আমি মদিনায় থাকবো আরামে দিবে না আমি মদিনায় জামাতে নামাজ আদায় করব দিবে না আমি মদিনায় আজান দিব দিবে না একামত দিব দিবে না গাস্ত করব দিবে না তালিম করব দিবে না মদিনা থেকে নিশ্চিহ্ন করে দিবার জন্য মদিনা থেকে আমাকে নিশ্চিহ্ন করে দিবার জন্য তো আবু জেহেল 1000 বাহিনী নিয়ে আসতেছে 1000 বাহিনী এদের প্রত্যেকের হাতে দুইটা করে তলোয়ার এদের প্রত্যেকের হাতে দুইটা করে তলোয়ার মাথার মধ্যে লাল পোটা আর এক একজনের এক একটা গুড়া এক একজনের এক একটা উট নিয়ে তারা আসতেছেন আমাকে মদিনা থেকে নিশ্চিহ্ন করে দিবে সাহাবীরা রে বল বল আমি কি করতে পারি বল আমি কি করতে পারি আনসারি সাহাবীরা বলো একজন সাহাবী লাফ মেরে দাঁড়ায় গেলেন ওনার নাম হলো সাদ ইবনে মাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজির মধ্যে উল্লেখ করা হয়েছে এই সাহাবি লাফ মেরে দাঁড়াইয়া এক মিনিট একটা বাসন দিছে আধা মিনিট একটা বাসন দিছে বাসনের অ্যাকশন এত তেজ এত আসর আল্লাহর নবীর কলিজায় গিয়া আসর পড়ছে আল্লাহর নবীর কলিজা মুবারকটা ঠান্ডা হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন আর একটু জোরে বলবেন না আরো জোরে বলবেন না سبحان الله وبحمده سبحان الله العظيم আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের কলিজা মুবারক ঠান্ডা হয়ে গেছে বাসনটা কি সাহাবি এইভাবে লাফ মেরে দাঁড়ায়া গেলেন দাঁড়ায়া ডাক দিয়ে কয় নুকাতিলু ফি সাবিলিল্লাহ
نقاتل في سبيل الله عن يمينه وشماله وخلفه وبين يديه الله الرسول গো শুনেন আমার কথা শুনেন এটা আমার খেয়াল এটা আমার পরামর্শ ফয়সালা আপনার এক নাম্বার কথা হইল আমি মদিনার একটা গোষ্ঠীর সর্দার সুবহানাল্লাহ আমি মদিনার একটা গোষ্ঠীর সর্দার আমার নাম সাআদ ইবনে মাআদ রাদিয়াল্লাহু আনহু আমি মদিনার একটা গোষ্ঠীর সর্দার গো আল্লাহর নবী আমি ঘোষণা দিলাম নুকাতিলু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করব আল্লাহর রাস্তায় জীবন দেব আল্লাহর রাস্তায় জান মাল সব বিলায়া দেব কখনো আপনার ডানে কখনো আপনার বামে কখনো আপনার সামনে কখনো আপনার পিছনে চতুর্পাশে যুদ্ধ করে জিহাদ করে আমি সাআদ ইবনে মাআজ মৃত্যুবরণ করব শহীদ হব তথাপি আপনাকে কাফেরদের সামনে রেখে দিয়া আমি সাআদ ইবনে মাআজ একটা মিনিটের জন্য পিছপা হব না আল্লাহর রাসূল বলেন এত সুন্দর বাসন এত সুন্দর পরামর্শ আর বসে থাকতে পারলাম না রে সাহাবীরা আর আমি বসে থাকতে পারি না উঠো বেঈমানদের বিরুদ্ধে সংগ্রাম হবে আল্লাহু আকবার বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে উঠো আর বসে থাকার সুযোগ নাই আমি চাইছিলাম আনসারী সাহাবীদের পক্ষ থেকে একটা পরামর্শ আমি দেখলাম আনসারীরা ঠিক আছে আনসারীদের ঈমান বড় তেজ বড় তাজা বড় তরতাজা মজবুত চলো চলো আল্লাহর রাসূল রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে উৎসাহিত করলেন আল্লাহর রাস্তায় নামলেন তো নয়জনে মিলে মিলে একটা তরবারি নয়জনে মিলে মিলে একটা তরবারি এও আসার নাই আর মাত্র দুইটা উট আর দুইটা গোরা আবার আরো করুন ইতিহাস শুনেন রমজান মাস সত্রই রমজান কি মাস আরো জোরে বলেন না কি মাস রমজান মাস দ্বিতীয় হিজরি সত্রই রমজান পেটে খাবার নাই এমনে তো সাহাবীদের ঘরে প্রায় সময়ে খাবার থাকতো না আল্লাহর পয়গম্বরের ঘরেও প্রায় সময়ে খাবার দাবারের ব্যবস্থা থাকতো না আম্মা জান আয়েশা বলেন জানুনি গো নবীর ঘরের ইতিহাস জানুনি নবীর ঘরে দশ দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না নবীর ঘরে দশ দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না ওই যে তফসিরি রুহুল মানির মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন কয়েকদিনের উপবাস পেটে খাবার নাই তো আল্লাহর রাসূল স্ত্রীদের ঘরে ঢুকতেছেন ঘরে কোনো খাবার দাবারের ব্যবস্থা আছে কিনা স্ত্রীদের ঘরে ঢুকতেছেন ও গো উম্মে সালমা ঘরে কিচ্ছু আসেনি না গো নবীন নাই উম্মে হাবিবা ঘরে কিচ্ছু আসেনি না গো নবী আমার গরু কিছুই নাই হাফসা ও আমার প্রিয়তমা হাফসা তোমার ঘরে কিচ্ছু আসেনি না গো নবী আমার ঘরেও কিচ্ছু নাই গো নবী কিচ্ছু নাই নবী গো আজকে দশ দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না আল্লাহর রাসূল পেটে ক্ষিধারত অবস্থায় আম্মা জান আয়েশার ঘরে ঢুকছে আয়েশার ঘরে ঢুকে ডাক দেখো আয়েশা ও গো আয়েশা তোমার ঘরে কিচ্ছু আসেনি গো আয়েশা হযরত আয়েশা চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে ছেড়ে কান্দে আর কয় আজকে দশ দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না নবী গো আমি কেমনে থাকি জানেননি আমি আপনার চেহারা মোবারকের দিকে তাকাই আমার পেটে খিদা সহ্য করতে না পেরে আমি বারবার আপনার চেহারার দিকে তাকাই আল্লাহর কসম আপনার চেহারা দেখতে দেরি হয় আমি আয়েশার পেটের খিদা নিবারণ হইতে একটা মিনিট লেট হয় না
আল্লাহর রাসূল বলে আয়েশা তোমার গরো নাই কোন স্ত্রীর করে খাবার নাই এমনি নবীজি নিজের বিছানা মুবারকের দিকে তাকাইলেন বিছানা মুবারকের দিকে তাকায়া দেখে বিছানার মাঝখানে একটা খেজুর দেখা যায় একটা খেজুর দেখা যায় সুবহানাল্লাহ বলবেন না আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ سبحان الله وبحمده سبحان الله العظيم بسانر ماسكنه اكتا خجور دیکھا جائے شیخ الحدیث علامہ زکریا رحمت اللہ علیہ لکھن اللہ رسول خجور تا ٹان دیا انہی جہن خجور تا کھوا شروع کر دلین پیٹر خدا نبی جی خجور تا کھائیں ہٹات کرے شرن ہوئے گلو اٹا کار خجور ری امی جانی نا خجور تا کار امی کار অনুমতি না নিয়া আমি খেজুরটা কেমনে খাইলাম আমি না আল্লাহর পয়গম্বর আমি না আল্লাহর রাসূল আমি না আল্লাহর নবী সব নবীদের নবী আমি সব রাসূলদের রাসূল আমি কেমনে এত বড় কাজ আমি কেমনে করলাম যে খেজুরটা কার না কার আমি তাহকি করলাম না আল্লাহর রাসূল রহমাতুল্লিল আলামিন নিজের ওই যে গলা মুবারকের ভিতরে হাত ঢোকানো শুরু করে দিয়েছে আল্লাহু আকবার বলেন 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার নবীজি নিজের মুখ মুবারকের ভিতরে গলা হাত ঢুকায়া দিয়েছে হাত ঢুকায়া বারবার এমন ভূমি করার চেষ্টা করতেছে ভূমি করার চেষ্টা করতেছে আম্মা জান আয়েশা বলেন এমন দৃশ্য আর কখনো দেখি নাই দৃশ্যটা দেখে আমার কলিজার মধ্যে ধাক্কা লাগছে আল্লাহর পয়গম্বর গো এইভাবে হাত ঢুকায়া দেন কেন ওগো নবী এইভাবে হাত ঢুকান কেন আল্লাহর রাসূল আরেকটা হাত দিয়া ডাক দিয়া কয় সাবধান বাধা দিস বাধা দিও না সাবধান বাধা দিও না বাধা দিও না তো এইভাবে মুখের ভিতরে হাত ঢুকাইয়া দিছে তো হাতটা গলা পর্যন্ত নিয়ে আসছে এরপরে আল্লাহর পয়গম্বর ভূমি করতে করতে ভূমি করতে করতে ভূমি করতে করতে সব বাহির করলেন বাহির করার পরে আল্লাহর পয়গম্বর শুয়ে গেলেন আম্মা জানা এসে ডাক দিয়া কয় আল্লাহ নবী গো আপনি যে এমন করেছেন আমি আয়েশা কেমনে সহ্য করি বলেন এমন কেন করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার জবাবে আল্লাহর পয়গম্বর কানতে কানতে বালিশটা বিজায়া ফেলেছে আল্লাহর রাসূল ডাক দিয়া কয় আয়েশা আমি কেনে এমন করেছি জানুনি আমার পেটে দারুণ খিদা আমি স্ত্রীদের ঘরে গেলাম কারো ঘরে খাবার নাই তোমার ঘরেও আসলাম তোমার ঘরেও খাবার নাই তো বিছানার মধ্যে একটা খেজুর পাইছি তো ওই খেজুরটা খেয়ে ফেলছিলাম পেটের খিদায় পরে আমি দেখলাম আমিনা রহমাতুল্লিল আলামিন আমিনা শাফিউল মুজনবীন আমি তাহকিক সারা কেমনে একটা খেজুর খেয়ে ফেললাম এমনি তখন আমি হাত দিয়া ভূমি করলাম ভূমি কইরা একেবারে যখন ভূমি পরিপূর্ণ করলাম এখন আমার কলিজা ঠান্ডা হয়েছে হাজার হাজার আমি ক্ষুধা থাকি কিন্তু তাকুয়ার খেলাফ কোনো কাজ করতে পারি না আমি রহমাতুল্লিল আলামিন তাকুয়ার খেলাফ কোনো কাজ করতে পারি না আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনের দরজার সামনে কে যেন এসে ডাক দিয়া কয় ফিদা কাবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ আম্মা জান আয়েশা বলেন নবী গো দরজার সামনে কে যেন ডাকতেছে আল্লাহ রাসূল বলেন কে তুমি বিলা আমি একজন আনসারি কি ব্যাপার রে এমনে ডাক দেয়া কয় আমার ওই যে উটনি দুধ দিছে ওই দুধ দুহন কইরা আমি আপনার জন্য নিয়ে আসছি আল্লাহর রাসূল বলেন এই যে দেখো তাকওয়ার দাম কত আল্লাহু আকবার বলেন এই যে দেখো তাকওয়ার দাম কত আমি না ভূমি করেছি আমার না কষ্ট হয়েছে তাহকিক না করার কারণে
আমার কলিজা দিয়ে আগুন জ্বলতেছিল, আমি না ভূমি করেছি, আমার আল্লাহ না আমার ব্যবস্থা করে দিয়েছে, এই তো দুধ এসে হাজির হয়ে গেছে। তাফসীরে ইবনে কাসির উল্লেখ আছে এই দুধ আল্লাহর পয়গাম্বর শুধু নিজেই খান নাই, সব স্ত্রীদেরকে খাওয়াইছে। আল্লাহু আকবার! এই দুধ সব স্ত্রীদেরকে খাওয়াইছে, শুধু তাই নয়, আল্লাহর রাসূল রহমাতুল্লিল আলামিন তখন বলছে দুধ আসলে তোমরা কোনোদিন নিষেধ করবে না, দুধ যদি কেউ হাদিয়া দেয় এটা নবীর সুন্নত, দুধ আসলে দুধকে নাক বলবা না একথা যে আমি খাই না, বরং তুমি এক চুমুক হলো খাইবা। দুধ এটা এক দিক দিয়া যেমন ফ্যাট ভরে খাবারের কাজ দেয়, অন্য দিক দিয়া পানির পিপাসাও নিবারণ করে। দুধ এমন এক খাদ্য, দুধ এমন এক আল্লাহ পাকের নিয়ামত, এটা এক দিক দিয়া ফ্যাট ভরে ভাত তরকারির কাজ দেয়, অন্য দিক দিয়া আবার পানির পিপাসা নিবারণ করে। আল্লাহু আকবার বলবেন না? এটা একটা সায়েন্সের কথা বললাম আপনাদেরকে, এটা একটা ডাক্তারি কথা বললাম আপনাদেরকে। দুধ দুনো দিক দিয়ে কাজ করে, দুধ দুনো দিক দিয়ে কাজ করে। সুবহানাল্লাহ, জোরে কর, দুই হাত উঁচা করে, লম্বা করেন, উঁচা করেন, বলেন বলেন ইয়া আল্লাহ, বলেন জোরে বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমারে মাফ করে দাও, ক্ষমা করে দাও, ইয়া আল্লাহ আমার দ্বারা আর গুনাহ হবে না, অন্যায় হবে না। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাত নামান। আমি আপনাদেরকে কষ্ট হইতেছে আপনাদের, ছেড়ে দেবো, কিছুক্ষণ চলবে, ইনশাল্লাহ বলবেন না, আল্লাহ তৌফিক দান করে। তো যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রসুল বলেন মুসলমান কোনোদিন টাকা পয়সার বিনিময়ে বিজয় লাভ করে না। মুসলমান বিজয় লাভ করে কিসের বিনিময়ে? জোরে বলেন, ইমানের বলে মুসলমান বিজয় লাভ করে। আল্লাহর রসুল এই নয় জনে মিলে মিলে একটা তরবারি ও আসার নাই, মাত্র দুইটা উট দুইটা ঘোড়া নিয়ে ওই বদরের, বদর নামক একটা কুয়া আছে, কি আছে বলেন, একটা কুয়া আছে, ওই কুয়ার কাছে গিয়ে আল্লাহর রসুল রহমাতুল্লিল আলামিন বলেন সাহাবীরা সবাই যাও, সবাই যাও, আবু জেহেলের বিরুদ্ধে সংগ্রাম হবে। আবু জেহেল 1000 মানুষ নিয়ে আইছে আর আল্লাহর রসুল মাত্র 313 জন নিয়ে গেছে। কত কত? 313, আবু জেহেল 1000, ব্যবধান কতটুকু? দুই ডাবল বেশি, ঠিক কিনা? দুই ডাবল বেশি। বেঈমান কাফের এরা মুসলমানদের থেকে দুই ডাবল বেশি, আর মুসলমান মাত্র 313। বেঈমান কাফেরদের হাতে দুইটা করে তলোয়ার, মুসলমানের নয় জনে মিলে মিলে একটা তলোয়ার। বেঈমান কাফেরদের এক একটা করে উট, মুসলমানের হ্যাঁ মাত্র দুইটা গুড়া দুইটা উট। বলন্ত দেখি অস্ত্রের দিক দিয়া শক্তির দিক দিয়া মুসলমানের বেশি নাকি তা কাফেরের বেশি? কাফেরদের বেশি। আল্লাহ তাআলা শক্তি দেখে না, জনসংখ্যা দেখে না, আল্লাহ এই জায়গাটা দেখে। আত্তাকুয়া হাহুনা, বলেন আত্তাকুয়া হাহুনা, আল্লাহ এখানে কি আছে দেখে, কলবে কি আছে আল্লাহ সেটা দেখে, ঠিক কিনা বলেন? তো আল্লাহর রসুল রহমাতুল্লিল আলামিন বলেন এই মুসলমানেরা দাঁড়াও, আমরা যে বসছি, এই মুসলমানেরা দাঁড়াও। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ রসুল আমাকে বললেন আব্দুর রহমান তুমি এখানে দাঁড়াও। তো আল্লাহ রসুল বলেন, আল্লাহ রসুলের কথা মতো আব্দুর রহমান ইবনে আউফ বলেন আমি দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে আল্লাহ রসুল দুইটা পিচ্ছি পিচ্ছি বাচ্চারা আনছে, এই না একটা রে দিছে আমার ডান পাশে আর একটা রে দিছে আমার বাম পাশে। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা যদি যুদ্ধের ময়দানে আপনারা যদি দাঁড়া করাই আর আপনার ডানে বামে যদি পিচ্ছি পিচ্ছি দুইটা রে দেয়, আপনি কি করবেন? বলে হুজুরে আমার মারবার জন্য, আমারে মারার জন্য হুজুর এগুলা করছে, ফিচ্ছিরি দিল কেন? এ ওনার মতো এমন সাহসী একজন মর্দে মুজাহিদ দিত, তাইলে না মারতাম মরতাম, মারতাম মরতাম, আগে মারতাম পরে না মরতাম, কিন্তু দুইটা ফিচ্ছিরি এনে দিছে। আব্দুর রহমান ইবনে আউফ বলেন একটা ফিচ্ছি ডান দিকে আর একটা বাম দিকে, আমি ডান পাশের পিচ্ছিদার দিকে কি, এ বাতিজা, এ বাতিজা তুমি এখানে আল্লাহ রসুল দিছে কথা কয়েন না, সুবহানাল্লাহ, আল্লাহ রসুল দিছে আমারে, বাতিজা তোমার নাম কি, ও
আমার নাম মাস নাম কি মাস তো এই পাশে আর একটা ফিচ্ছি আরে যে গেল এ ভাতিজা ও জি চাচা আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম তোমার নাম কি আমার নাম মুআফাস তো তোমরা দুইজন আমার ডানে বামে আল্লাহর রাসূল দিছে হযরত আব্দুর রহমান ইবনে আউফ উনি বুকের মধ্যে হাত দিয়া কয় কফালে মাইরাছে রে এই ফিচ্ছি বিচ্ছি কি ফিরাইব আমারে যখন ফিটা শুরু করব বেঈমানরা যখন আমারে ফিটা শুরু করবে এরা কি ফিরাইব মনে মনে চিন্তা করতেছে এম নয় ডান পাশের ছেলেটা ফিচ্ছিটা হযরত মাআজ রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয় চাচা একটা কথা জিজ্ঞাসা করতে চায় বলুন তো দেখি আপনি এই যুগের ফেরাউন রে চিনেননি আব্দুর রহমান ইবনে আউফ বলেন এই যুগের ফেরাউনের নাম কি বলে আপনি বলেন কোনা তুমি বলো কই এই যুগের ফেরাউনের নাম হলো আবু জেহেল আপনি আবু জেহেল চিনেননি আব্দুর রহমান ইবনে আউফ বলেন এদের তো যোগ্যতা অনেক বেশি দেখা যায় আল্লাহর রাসূল একদিন বলছিল যে আমার যুগের ফেরাউন হলো আবু জেহেল বাচ্চাটার যোগ্যতা অনেক বেশি দেখা যায় এমনে ডাক দেয়া কয় হ্যাঁ চিনি আমি চিনি এমনে তখন বলে চাচা হাতে পায়ে ধরে বলি আপনি শুধু একটা কাজ করবেন আবু জেহিল্লাটারে একটু দেখায়া দিবেন একটু দেখায়া দিবেন সুবহানাল্লাহ বলবেন না আপনি শুধু একটা কাজ করবেন আবু জেহেলদের একটু চিনাইয়া দিবেন একটু দেখায়া দিবেন মাত্র এটাই আপনার দায়িত্ব অনুরোধ রিকোয়েস্ট আপনার কাছে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বাতিজার মাতার মধ্যে হাত রাইখা এইভাবে মাজের মাতার মধ্যে হাত রাইখা ডাক দেয়া কয় মাজ রে আমি যদি দেখায়া দেই তাইলে তুমি কি করবা এমনে মাজ ডাক দেয়া কয় আল্লাহর কসম আল্লাহর ইজ্জতের কসম আল্লাহর জালালের কসম আমি বিদায় নিয়ে আসছি আমার আব্বা আম্মার কাছ থেকে আমরা দুজন এলাম আপন ভাই সুবহানাল্লাহ হে চাচা আপনার বাম পাশে যে আছে সে আমার আপন ভাই আর আমি তার আপন ভাই আমরা দুইজন আপন ভাই আমরা আফরার সন্তান আমরা ওয়াদা করে আসছি বাড়ি থেকে আবু জেহেলকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত আমরা বাড়িতে ফিরব না আবু জেহেলকে শেষ করব আবু জেহেলকে আমরা হত্যা করব কতল করব তারপরে আমরা বাড়িতে যাব এর আগে আমরা বাড়িতে যাব না আমরা বিদায় নিয়ে চলে আসছি বাড়ির বাপ চাচা সবাই বইলা আসছে আর পাইবেন না গো আমাদেরকে হয়তো শহীদ না হয়তো গাজী আর পাইবেন না মাফ করে দিয়েন গো ক্ষমা করে দিয়েন ওই এলাকাবাসী মাফ করে দিয়েন ক্ষমা করে দিয়েন এই কথা বলে আমরা চলে আসছি চাচা দয়া করে শুধু দেখাইয়া দিবেন এইটা বুঝে গেল বলতে দেরি হবে আমাদের অ্যাকশন শুরু হইতে একটা মিনিট লেট হবে না পারছ যুবক জীবনে পারছ এমন এমন ইসলামের জন্য এমন প্রতিজ্ঞা করতে পারছ কয়দিন প্রতিজ্ঞা করেছ নবীজির পিচ্ছি পিচ্ছি দুইজন সাহাবী তো এই কথা বলার পর হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন এদের কথা শুনে আমার ঈমান কোটি কোটি গুণে বাইরে গেছে আর আসতে কোন সুবহানাল্লাহ এদের কথা শুনে আমার ঈমান কোটি কোটি গুণে বাইরে গেছে গা আল্লাহু আকবার তখন চিন্তা করলাম না রে আমার ডাইনে বামে যে দুইজন আছে হেরা আলহামদুলিল্লাহ আমি মনে মনে ভাবছিলাম আমার ডানে উমর আর বাম পাশে আলী উইলি ভালো ছিল কিন্তু এখন দেখি এই ফিচ্ছিডি উমর থেকে এদের হুঙ্কার কম না আল্লাহু আকবার উমর তাকবীর উমর থেকে
এদের হুংকার তো কম না যদিও উমরের মর্যাদা বেশি কিন্তু উমর থেকে এদের ইমানের পাওয়ার কম না উমরের থেকে এদের ইমানের ইশক আর প্রেম কম না আব্দুর রহমান ইবনে আউফ বলেন এদের কথা শুই না কলিজা শীতল হয়ে গেছে গা তখন চিন্তা করলাম না ডাইন এবামে যারা আছে 100% ঠিক আছে এমনে ডাক দেয়া কয় আল্লাহ রসুল যখন ঘোষণা দিল যাও ইয়া আইয়ুহান নবী হাররুদিল মুমিনিন আলাল কিতাল মুমিনদেরকে যুদ্ধের জন্য উৎসাহিত করুন তো সব যখন রওনা দিলেন তো আব্দুর রহমান ইবনে আউব বলেন আমি দৌড় দিলাম আমার পিছে পিছে দুইটা বাচ্চাও দৌড় দিছে চাচা দৌড়ছি আপনারে ছাড়তাম না সুবহানাল্লাহ দায়িত্ব শুধু একটা আবু জাইল্লাটারে দেখাই দিবেন একটা দায়িত্ব পালন করবেন আবু জাইল্লাটা কোন দিকে আছে এটারে দেখাই দিবেন আল্লাহু আকবার আব্দুর রহমান ইবনে আউব বলেন ঠিক আছে বাতি যারা আসো এমনি তখন আব্দুর রহমান ইবনে আউব বলেন আমি সামনে গিয়া দেখি আবু জেহেল বিশাল বড় লাল ফোডা লাগাইয়া সে কাফের মুশরিক সেনাবাহিনীদেরকে বলতেছে এইবার এই দিক দা গেলে মুহাম্মদের হত্যা করবা ওই দিক দা গেলে আবু বকর এদিক দা গেলে উমর এদিক দা গেলে উসমান একেরে কসুরি ফানা করবা কসুরি ফানা করবা আল্লাহ কয় তুই কসুরি ফানা হয়ে যাবি কথা কয় না কিছু আল্লাহ কয় তুই কসুরি ফানা হইবি তুই কসুরি পানা হইবি ঠিক কিনা বলেন ঠিক তদ্রূপভাবে আমরা বলতে চাই ইসরায়েল কচুরি পানা হয়ে যাবে ইসরায়েল কচুরি পানা হয়ে যাবে ফিলিস্তিন ছিল ফিলিস্তিন আছে ফিলিস্তিন থাকবে কথা বলেন ঠিক কিনা নারে থাকবে ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ নারে প্যারা হাজরিন হ্যাঁ আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু এমনে দেখে আবু জেহেল নেতৃত্ব দিতেছে এমনে ডাক দেখো আমার বাতিজারা কই রে এ বাতিজা এমনে মাজ এবং মুহাফাজ ডাক দেখো চাচা লাব্বাইক লাব্বাইক উপস্থিত এমনে ডাক দেখো এই যে দেখোস তো এই যে লম্বাটা বুড়াটা শয়তানটা এটা 24টা ঘন্টা রসুলকে গালি দেয় এই তার নামই আবু জেহেল সেই হলো এই জমানার ফেরাউন এমনে তখন হযরত মাজ এবং মুয়াফাজ বলেন চাচা থ্যাংক ইউ চাচা অসংখ্য মোবারকবাদ আপনাকে আপনি যে দেখাইছেন আর বিসমিল্লাহ বইলা এরা ছোট দুই বাচ্চা তলোয়ার নিয়ে দৌড় মারছে সুবহানাল্লাহ বলবেন না কিছু আচ্ছা আমরা দেশে যে পিচ্ছি পিচ্ছি বাচ্চারা আমরা সামনে দিয়ে আসা যাওয়া করে হ্যাঁ আমরা বেশি ধমক চমক দেয় না এরা পিচ্ছি বাচ্চা কি করবো এরা 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 সুযোগ দিলে আমার কাছে ভালো লাগে কি বলেন ঠিক কিনা তো আবু জেহেল তো বাবলইতে পিচ্ছি পিচ্ছি বাচ্চা দুইটা আসছে তা এত কিছু তার গ্রাহ্য হয় নাই ভাবছে এগুলা পিচ্ছি পিচ্ছি কিন্তু পিচ্ছি পিচ্ছিরা যে কি কাম করছে সুবহানাল্লাহ পিচ্ছি পিচ্ছি কি কাজ করছে আবু জেহেল কিছু বুঝে উঠার আগেই কিছু বুঝে উঠার আগেই তার পায়ের মধ্যে এলুফাতারি কুপান শুরু করে দিছে তো আবু জেহেল কিছু বুঝে উঠার আগেই তার পায়ের মধ্যে এলুফাতারি কুপান শুরু করে দিছে এক পর্যায়ে আবু জেহেল বুঝতে বুঝতে যখন বুঝে উঠতেছে এমন সময় জমিনে লেটটা পড়ে গেছে যখন বুঝে উঠছে যে হ্যাঁ আমার আমার তো এই বাচ্চাটি মারতে ছেড়ে দেখা যা এমন করতে করতে মানে এমন কুপান কুপাইছে এককেরে জমিনে শোয়া ফেলছে তো জমিনে এক পর্যায়ে যখন শোয়া ফেলল তা আল্লাহর রসুল রহমাতুল্লিল আলামিন উনি বদরের যে মানে কুয়া আছে এই কুয়ার পারে উনি সেজদাই পইরা উনি কাঁদতেছিল তফসিরে রুহুল মানির মধ্যে আছে তফসির ইবনে কাসিরে বুখারিতে আছে ইমাম বুখারি বলেন যে আল্লাহর রসুল সেজদাই পইরা কাঁদতেছিল আর বলতেছিল প্রভু আমার সাহাবীগুলো কি তোমার রাস্তায় পাঠাইলাম আর আমি পাওয়ার হাউজে রয়ে গেলাম জিকির হলো পাওয়ার হাউস আমি জিকিরে রয়ে গেলাম সাহাবীগুলোকে তোমার রাস্তায় পাঠাইয়া দিলাম রব্বুল আলামিন তুমি যদি চাও এই মদিনাতুল মুনাওয়ারায় নামাজ জারি থাকুক তাইলে আমার প্রত্যেকটা সাহাবীরে তুমি শহীদ করে দিও না এই মদিনাতুল মুনাওয়ারায় যদি রুকু সেজদা জারি রাখতে চাও এই মদিনাতুল মুনাওয়ারায় যদি তাহাজ্জুদ জারি রাখতে চাও তালিম গাস্ত যদি জারি রাখতে চাও আবু জেহেল রে বিজয় কইরো না
আবু জেহেল রে বিজয় দিও না, বিজয় করো না, আমার প্রত্যেকটা সাহাবীরে শহীদ করো না। নবীজি কান্তি আছি কান্তি আছে, তফসিরে মাজহারিতে লেখেন আল্লাহর নবী একটা শব্দ বারবার উচ্চারণ করে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। তফসিরের কিতাবে উল্লেখ করা হয়েছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম শব্দটা হইল ইসমে আজম, ইসমে আজমের মাধ্যমে আল্লাহরে ডাক দিলে আল্লাহ সইতে পারে না, বরদাস্ত করতে পারে না। আম্মা জানা এসে বলেন তোমরা ইসমে আজমের মাধ্যমে মোনাজাত করো, বলে ইসমে আজম কি, বলে ইসমে আজম হইল ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমের মাধ্যমে মোনাজাত করবা, এই মোনাজাত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আম্মা জানা এসা রাদি আল্লাহ আনহা এই কথা বলেছেন, আল্লাহর রসুল সেজদায় পরে ডাকেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আল্লাহ গো ইসলাম রে বিজয় দাও, আল্লাহ আমার সাহাবী গুলাকে বিজয় দাও। হযরত আলী রাদি আল্লাহ আনহু বলেন রণাঙ্গনের ভিতরে হঠাৎ করে আল্লাহর পৈগম্বরের কথা আমার স্মরণ হয়ে গেছে, আমি দৌড়াইয়া আল্লাহর নবীকে দেখার জন্য আসলাম, না জানে আল্লাহর পৈগম্বরের কি অবস্থা হয়েছে। হযরত আলী বলেন দৌড়ে আসলাম, আয়েশা দেখি আল্লাহর পয়গম্বর সাজদায় পড়া উম্মতি উম্মতি বলে কান্দতেছে, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা ফিরলি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত, আল্লাহ আমার উম্মত গুলাকে এইভাবে শহীদ করে দিও না, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। তুমি না বলেছো আমি রহমাতুল লিল আলামিন, তুমি না বলেছো মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, তুমি না বলছ আমি দুনিয়ার জন্য রহমত আমি আখিরাতের জন্য রহমত, রহমতের নবীর কথা শুনো গো, আল্লাহ আমার কথা শুনো গো, বিজয় দাও আল্লাহ বিজয় দাও। সুবহানাল্লাহ বলবেন না, এমনি হযরত আলী বলেন আমি নবীজির কাছে এসে দেখি আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিনের শরীর মুবারক থেকে চাদর মুবারকটা অটোমেটিক জমিনে পড়ে গেছে, আল্লাহর নবী উদ্লা হয়ে গেলেন, আল্লাহর নবী উদাম হয়ে গেলেন। হযরত আলী বলেন জীবনে কোনোদিন উদলা উদাম হইতে জীবনে কোনোদিন দেখি নাই, চাদরটা জমিনে পড়ে গেছে খবর নাই, উম্মতি উম্মতি বলে কান্দে, চাদরটা জমিনে পড়ে গেছে খবর নাই, সাহাবীগুলার জন্য কান্দতেছে, ইসলামের বিজয়ের জন্য কান্দতেছে। হযরত আলী ডাক দিয়া কয় আল্লাহর পয়গম্বর গো আর কাইদেন না, আল্লাহর রসুল বলেন আলী ডিস্টার্ব দিস না, অসুবিধা করিস না, আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে সাহায্য না করবে, আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে ডাক না দিবে ততক্ষণ পর্যন্ত মাথা তুলব না, ততক্ষণ পর্যন্ত আমি মাথা তুলব না। এমনি আল্লাহ ডাক দিয়া কই নবী গো আর কাইদেন না গো, আর চোখের পানি ফালাই আল্লাহ সেজদা বাসাইয়া দিয়েছেন, উঠেন সেজদা থেকে মাথা তুলেন ডানে বামে, আপাতত আমি আল্লাহ হাজার হাজার ফেরেশতা পাঠাইছি, হাজার হাজার ফেরেশতা পাঠাইছি, আল্লাহর রসুল রহমাতুল লিল আলামিন সেজদা থেকে মাথা উঠে দেখে ফেরেশতা আর ফেরেশতা, ফেরেশতা আর ফেরেশতা, আল্লাহু আকবার জোরে কান আল্লাহু আকবার। আল্লাহর রসুল রহমাতুল লিল আলামিন বলেন এই সাহাবীরা, এই সাহাবীরা আবু জেহেলটার খবর কি, তারি আবু জেহেলটার খবর কি, আমার ফেরাউনটা, এই ফেরাউনটার খবর কি। এমনি তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নম্র সাহাবি উনি ডাক দেয়া কয় আপনি আমারে ফরমেশন দেন, আমি একটু দেখে আসি আবু জেহিল্লাটার অবস্থাটা কি, একটু দেখে আসি। আল্লাহ রসুল বলেন যাও তুমি যাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি দৌড়াইয়া গিয়া দেখে আলহামদুলিল্লাহ ডান্ডা এখন ঠান্ডা হয়ে গেছে, খাড়া নাই শুয়ে গেছে গা, আর এইভাবে কাতরাইতেছে এখনো মরে নাই, এখনো মরে নাই, কাতরাইতেছে এখনো মরে নাই, আল্লাহু আকবার বলবেন না কিছু, এখনো মরে নাই কাতরাইতেছে, এইভাবে তার সাকরাত শুরু হয়ে গেছে। এমনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর দিকে এই দুইটা বাচ্চা মাজ আর মুআফাস দৌড়ে এসে ডাক দেয় কইছে চাচা দেখাইছিলেন যে কাম করছি, বলে কি কাম করছো, বলে আমরাই তো কুপাইছি, কুপাইয়া একেবারে ডাইরেক্ট শুয়ে ফেলছি, চাচা
জানেন আমাদের ইমানের পাওয়ার কত শুয়ে বলছি আব্দুল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনা উনাকে ডাক দেয়া কয় ওই যে আব্দুর রহমান ইবনে আউফ আমরা দেখায় দিছিল আমরা একা শুয়ে বলছি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে বাকিটা আমি কইরা লই বাকিটা আপনি করেন এমনই তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নিজের তলোয়ারটা নিয়ে গিয়া এককেরে আবু জেহেলের বুকটার মধ্যে বসছে সুবহানাল্লাহ বলবেন না এককেরে বুকটার মধ্যে বসে ডাক দিয়া কই রে আবু জেহেল সারাটা জীবন তো শুধু নবীরে গালি গুলাস করছস ইসলাম রে গালি গুলাস করছস তোর অবস্থা কি আবু জেহেল ডাক দিয়া কয় হে আব্দুল্লাহ ইবনে মাসউদ আমি জানি তুমি একটা স্ট্যান্ডার্ড তুমি একটা ভদ্র তুমি আমার মনের একটা কষ্ট শোনো বলে কি আমারে যদি মক্কার লোকেরা মারতো আমার মনে কোনো কষ্ট ছিল না কিন্তু আমারে মারছে এই মদিনার লোকেরা তাদের কোনো তেমন ওই যুগে তেমন লেখাপড়া ছিল না গ্রাম্য লোকেরা এও আমারে যে মারছে কোনো লিডার মারছে না মুহাম্মদ মারতো তাহলে মনে করতাম যে একটা লিডার আমারে মারছে কিন্তু আমারে কোনো লিডারে মারে নাই কোনো বড় নেতা মারে নাই আমারে বিচ্ছি বিচ্ছি দুইটা আইসা কোথায় থেকে যেন আইসা কুপায়া আমারে ফালাই দিছে আল্লাহ আকবার কোথায় থেকে যেন কুপায়া কুপায়া আইসা আমি কিছু বুঝে উঠার আগে এরা আমার কিছু মিনে ফালাই দিল এটাই আমার মনে কষ্ট চিন্তা করলাম যে ছোট বাচ্চাদের হাতে আমি শেষ হয়ে যাব মুহাম্মদের সৈন্যবাহিনীর পিচ্ছি দুইটা বাচ্চার হাতে আমি শুয়ে যাব আমি জীবনে কোনোদিন আন্দাজও করি নাই জীবনে কোনোদিন আন্দাজও করি নাই এমনি আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন বাকিটা আমার হাতে হয়ে যাক বাকিটা আমার হাতে হয়ে যাক এমনি তখন তলোয়ারটা সামনে আনছে সামনে আসার পরে কয় আব্দুল্লাহ ইবনে মাসউদ তুই আমার শেষ করে বলে হ্যাঁ বাকিটা আর রাখে লাভ নেই আপনি যা করছেন আপনি যা করছেন ঠিক কিনা জোরে কান আপনি যা করছেন কতাই কতাই নবীরে গালি দিছেন কতাই কতাই ইসলামের বিরোধিতা করছেন তাহলে আপনার রেখে লাভ নাই ছোট বাচ্চারা করছে আপনার 70% বাকি 30% আমি করে ফেলি এমনি তখন তলোয়ারটা সামনে বাড়াইছে সামনে বাড়ানোর পরে ডাক দেয়া কয় হে আব্দুল্লাহ ইবনে মাসউদ মুহাম্মদের সঙ্গে তো তোর দেখা হবে দেখা হলে বলবি আগে যেমন তারে ঘৃণা করতাম এখনো ঘৃণা করি আগে যেমন কিনা করতাম এখনো কিনা করি এ কথাটা বলে দিবি আর এক কাজ করবি বলে কি আমার গলাটা একটু লম্বা করে কাটিস নাউজুবিল্লাহ বলবেন না ইন্তেকালের আগেও তার অহংকারীর শেষ নাই আমার গলাটা লম্বা কইরা কাটবি লম্বা কইরা হ্যাঁ আমার এই দিক দিয়ে কাটিস না একেবারে এই পাশ দিয়ে এসে কাটবি বলে কাটলে কি হইব বলে মুহাম্মদ যখন যুদ্ধের ময়দান যখন শেষ হয়ে যাব মুহাম্মদ যখন কাফেরদের মাথাগুলা দেখব এমনি আয়সা যাতে দেখে আমার গলাটা বড় বড় মাথাওয়ালা গলা আমি এই ইন্তেকালের আগেও তারে শেষ করার চিন্তা ভাবনা আমার ছিল আমার মেজাজ এমন ছিল আমি একটা বীর পুরুষ ছিলাম অহংকারী ছিলাম এটা যাতে দেখে এই অবস্থায় যাতে আমার মরার পরেও যাতে সে আমার মাথা নিয়ে গবেষণা করে আল্লাহ রসুল রহমাতুল্লিল আলমিনের কাছে যখন এই ইতিহাস শোনাই তখন আল্লাহ রসুল ওই আয়াতটা তেলাওয়াত করছিলেন ওয়াইবাদুর রহমান الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما ইবাদুর রহমান রহমানের বন্দা হলো তাহারা আল্লাহ দিনা যাহারা ইয়াম শুনা চলাফেরা করে আলাল আর্দ জমিনের উপরে হাওনা নম্র 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 হয়ে চলাফেরা করে ওইদা খতবা হুমুল জাহিলুন জাহেলরা যখন এদেরকে কষ্ট দেয় কলু সালামা এরা উত্তম ব্যবহার দিয়ে বিদায় দিয়ে এই জাতীয় মাদ্রাসাগুলো হইল মানুষ এই জাতীয় মাদ্রাসাগুলোকে দেখতে পারে না আর এই জাতীয় মাদ্রাসার উস্তাদরা মানুষকে বড় ভালোবাসে এই জাতীয় মাদ্রাসার প্রতি মানুষের তেমন কোনো মন মানসিকতা নাই কিন্তু এই জাতীয় মাদ্রাসার ছাত্ররা মানুষকে বড় সম্মান করে ইজ্জত করে দেশকে সম্মান করে দেশের দেশের কঠিন পরিস্থিতিতে এই জাতীয় মাদ্রাসার ছাত্রগুলা শেষ রাতে বসে বসে কাঁদে তাহাজ্জুদের নামাজে কাঁদে এই জন্য এই দেশের দেশপ্রেমিক যদি কোনো প্রতিষ্ঠান থাকে এই মাদ্রাসাগুলো হলো দেশ দেশপ্রেমিক এই মাদ্রাসাগুলোর ছাত্রগুলো হলো দেশপ্রেমিক উস্তাদগুলো হলো দেশপ্রেমিক এই জন্য আলেম উলামা সবচেয়ে বড় দেশপ্রেমিক আলেম উলামা কে যারা শত্রু মনে করবে এরা নিঃশেষ হয়ে যাবে আর আলেমদেরকে যারা বন্ধু মনে করবে দুনিয়াতে এরা কামিয়াব হবে আখেরাতেও এরা কামিয়াব হবে ঠিক কিনা জোরে বলেন
এই জন্য আলেম উলামা ছাড়া কোন উপায় নাই কোন রাস্তা নাই দেশের জন্য ডক্টর ডাক্তার সচিব ইঞ্জিনিয়ার মেজর জেনারেল এই সেই কত কিছু লাগে ঠিক তদ্রূপ ইসলামের জন্য হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস মুনাজির এরকম মুফাসসির লাগে দেশের সেনাবাহিনীর জন্য যেরকম ক্যাম্প লাগে ইসলামের সেনাবাহিনীর জন্য এরকম মাদ্রাসা লাগে দেশের সেনাবাহিনীর যেরকম সব সময় বিজিবি যেরকম ভাবে তাকায়া থাকে ভিন্ন রাষ্ট্রের দিকে কোন সময় হামলা আসে ঠিক তদ্রূপ আমরাও এই জাতীয় মাদ্রাসাগুলোর মাধ্যমে তাকায়া থাকি কোন সময় যাতে নাস্তিক মুরতাদরা ইসলামের উপরে আঘাত করতে না পারে ইসলামের উপরে আঘাত করতে না পারে আমরা আমাদের ছাত্রদেরকে নিয়ে সচেতন থাকি কোন সময় যাতে ইসলামে আঘাত না আসে কোন সময় আল্লাহর রসুলকে গালি দিবে আমরা বরদাস্ত করতে পারবো না আমার মাকে গালি দিলে সহ্য করতে পারি আমার বাবাকে গালি দিলে সহ্য করতে পারি আমাকে গালি দিলে সহ্য করতে পারি কিন্তু আল্লাহর কসম আল্লাহর নবীকে গালি দিলে আমরা বরদাস্ত করতে পারি না এই এই এগুলোই হলো থার্মোমিটার এই মাদ্রাসাগুলোর দিকে খেয়াল রাখলে আল্লাহর রসুলের দিকে খেয়াল রাখা হয় মাদ্রাসাগুলোর দিকে নজর করলে আল্লাহর রসুলের দিকে নজর করা হয় মাদ্রাসাগুলোর খেদমত করলে আল্লাহর রসুলকে খেদমত করা হয় এই জন্য আপনাদের কাছে এই নলকুড়া নুরারি হাফিজি মাদ্রাসাটা আপনাদের কাছে আমানত মনে করবেন না একটা ছেলে হাফিজ হইলে এই ছেলেটা না খাইয়া মারা যাবে যারা মনে করে না খাইয়া মারা যাবে এরাই বৃদ্ধাশ্রমে গিয়া ঘুমায় এরাই বৃদ্ধাশ্রম গিয়ে ঘুমায় যারা মনে করে সন্তানকে হাফেজ বানাইলে মাওলানা বানাইলে মুফতি বানাইলে না খাইয়া মারা যাবে এরাই এরাই এদের অবস্থা দেখেন আপনি বৃদ্ধাশ্রমে যান গিয়ে দেখেন বৃদ্ধাশ্রমে কয়জন হাফেজের মা বাবাকে পাইবেন কয়জন মাওলানার মা বাবাকে পাইবেন কয়জন মুফতি সাহেবের মা বাবাকে পাইবেন কিন্তু গিয়া দেখবেন জেনারেল শিক্ষিত কোটিপতি তার মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে রয়েছে কথা বলেন না কিছু এই জন্য আপনাদের সকলের কাছে মাদ্রাসাটা আমানত এই মাদ্রাসাটা আমানত এই মাদ্রাসা মাদ্রাসার দিকে খেয়াল করতে গিয়া কোনো পলিটিক্যাল নাই কিচ্ছু নাই এই এলাকায় পলিটিক্যাল নাই সবাই মিলে মাদ্রাসার খেদমত করবেন ইনশাআল্লাহ বলেন